আসসালামু আলাইকুম। দেশ এবং বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সকল প্রবাসী বন্ধুরা বাংলাদেশ থেকে কুয়েত যাচ্ছেন, যারা বাংলাদেশে ছুটিতে আসছেন, অনেকের মোবাইল আগে হারিয়ে গেছে, কিভাবে আপনি মোবাইল আগে অ্যাপস এর মাধ্যমে আপনার মোবাইলে নিয়ে আসবেন, বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আমি মাহবুব ইসলাম, আপনারা দেখছিলেন টেক মাহবুব বিজি। বন্ধুরা, যারা আল জাজিরা ফ্লাইটে বাংলাদেশ থেকে কুয়েত যাচ্ছেন, অবশ্যই আপনাদের মোবাইল আগে সাথে থাকতে হবে, মোবাইল সিভিল আইটি বা আকামা আপনার অবশ্যই সাথে থাকতে হবে, না হলে আপনাকে কিন্তু বোর্ডিং পাস দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্টারের মোবাইল আগে না দেখাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে না। সো বন্ধুরা, বি কেয়ারফুল, অবশ্যই কিন্তু আপনি মোবাইল আগে সঙ্গে রাখবেন। যদি আপনি মোবাইল আগে সঙ্গে না রাখতে পারবেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখেন, অবশ্যই দেখে আপনি এই ডেমো দেখে আপনি কিন্তু অবশ্যই আপনার মোবাইল আগে কি ফিরে পাবেন। সো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে মোবাইল আগে ডাউনলোড করতে হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা ফিরে আসছি যে কিভাবে কুয়েতের মোবাইল আইডি বের করতে হয়। তো আপনারা সর্বপ্রথম আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে লিখবেন কুয়েত আইডি মোবাইল। ওকে, জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা থাকবে কুয়েত মোবাইল আইডি, এভাবে আপনাদের সামনে ইন্টারফেস আসবে। তো জাস্ট আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই ডাউনলোড হবে। জাস্ট ওয়েট। তো বন্ধুরা, আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো ডাউনলোড করা হলে আপনারা নিচের দিকে লেখা দেখবেন যে ওপেন, জাস্ট এই ওপেনে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট ফিউ মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর নিচের দিকে লেখা দেখবেন নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে আবার নেক্সট। এরপরে দেখেন বন্ধুরা, দুইটা অপশান আসছে, অনলাইন রেজিস্ট্রেশন ইউজিং মোবাইল, রেজিস্টার ইউজিং সেলফ সার্ভিস। জাস্ট আপনারা প্রথম যেটা আছে এটা আপনারা ক্লিক করে দেবেন। প্রথমটায় ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম লেখা থাকবে সিভিল নাম্বার, অর্থাৎ সিভিল আইডি নাম্বার। আপনারা জাস্ট আপনারা এখানে সিভিল আইডি নাম্বার দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদের, 2820120093952। ওকে, এরপর কার্ড সিরিয়াল নাম্বার, আপনাদের কার্ডটা আছে কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বারটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এখানে, সিরিয়াল নাম্বারটা আপনারা এখানে দেবেন 9111814 0009। তারপর আপনারা এখানে পাসপোর্ট নাম্বার দেবেন, আপনার যে পাসপোর্টটা আছে ভ্যালিড পাসপোর্ট, পাসপোর্ট নাম্বারটা দেবেন U0230934। ওকে, এরপর আপনার একটা মেল দেবেন। তো জাস্ট আমার এখানে একটা মেল শো করতেছে, জাস্ট আমি একটা এখানে মেল দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা মোবাইল নাম্বার দেবেন, আপনার কুয়েতের মোবাইল নাম্বারটা দেবেন। ওকে, 7628102। ওকে বন্ধুরা, দেওয়ার পরে আপনার এখানে লেখা দেখবেন যে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই অ্যাম দ্য ওনার অফ দি অ্যাবো সিভিল আইডি ডেট। ওকে, এটা ওকে দেবেন। আই অ্যাকসেপ্ট অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওকে দেবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, যেহেতু আমার একটা অনেক পুরনো এখানে একটা আইডি নাম্বার, জাস্ট এই জন্য একটা আসতেছে না, এই যে ক্যান নট রেজিস্টার্ড, তো এটা রেজিস্টার হবে না। তো আপনাকে দেওয়ার পর এখানে আপনাদের ফেস চাবে। তো আপনারা আপনাদের ফেসটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ফেসটা দিয়ে দেবেন। ওকে, ফেসটা দেওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন, দুইবার পাসওয়ার্ড আসবে। আপনি একই পাসওয়ার্ড দুই জায়গায় সেট করার পরে অলরেডি আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, মোবাইলে মেসেজটা যাওয়ার সাথে সাথে আপনি এখানে যে ওটিপি আসবে ওটিপিটা আপনি বসাই দেবেন। অথবা যদি আপনার কাছে সিম না থাকে,
আপনাদের একটা টিপস আমি শিখিয়ে দিই, আপনাদের কাছে যদি সিম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে কোনো একটা বন্ধু কুয়েত থাকে বা যে কোনো একটা রিলেটিভ কুয়েত থাকে তার মোবাইল নাম্বার দেবেন এবং তার সাথে যোগাযোগ করে ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই হয়ে গেলেই আপনাদের মোবাইল আইডি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।